তুমি সেই বুদ্ধি নিয়ে যাচ্ছ ভগবানকে ডাকতে, গুরুকে ডাকতে। তাই বাবা মায়েরা, এই পৃথিবীর শুধু এই গ্রামটা নয়, এই পৃথিবীর 80% 90% মানুষ তারা ধর্মগুরুকে বিশ্বাস করে, কিন্তু মানুষ ধর্মগুরুকে, ধর্ম বা গুরু বা ঈশ্বরকে বিশ্বাস করলে হবে কি, তারা একটা খোলসকে বিশ্বাস করে। একটা খোলস, সাপের খোলস প্রায় দেখেছো, সাপ নেই তার খোলসটা পড়ে আছে, তার মানে কি ওইটাকে তোমরা তোমরা চেপে ধরেছ। কেন তোমাকে চেপে ধরেছ না, তুমি জানো না, তুমি জানো না যে স্বামী স্ত্রীর ভালোবাসাও স্বার্থ নিয়ে হয় না, গুরুকে ভালোবাসবো স্বার্থ নিয়ে, ঈশ্বরকে ভালোবাসবো স্বার্থ নিয়ে, এটা কি সম্ভব? তাই বাবা মায়েরা, আমি তোমাদের কাছে এসেছি যে তোমাদের যত রকমের যত যন্ত্রণা আছে, এই যন্ত্রণাগুলোর কারণ কি জানো, তোমাদের চতুর্দিকে অশুভ শক্তিতে ঘিরে ফেলেছি, সেটাকে দেখতে পাচ্ছ না। এই যখন তোমরা অসুবিধাতে পড়ে যাও, তখন তোমরা এ বাবা সে বাবা এমার কাছে এ মন্দির দৌড়ে যাও, গিয়ে সেখানে গিয়ে বলছো ওগো আমার এটা হয়েছে সেটা হয়েছে অমুক হয়েছে তাই হয়েছে। তুমি বিশ্বাস করো, শোনো আমি তোমাকে বলছি, এইখান থেকে আমি কিছুদিন আগেই পাটুলি পিলাতে উৎসবে এসেছি, বুঝলে, উৎসব এখানে ছিল 1 তারিখ ডিসেম্বরে এসেছি, তো এখান থেকে কিছু তো বাবা মায়েরা যায়, তো এখান থেকে গেছে 2-4 জন, গিয়ে আমাকে ধরেছে যে বাবা আমার মেয়েটার বাবু কি ফিট হয় না কি হয়, রাতের বেলা অমুক তাই সবসময়, তো ওষুধপালা নানা রকম খাচ্ছে করছে, পাতুলি ফাতুলি পড়ছে, জল পোড়া খাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না, বুঝলি। তো এই শুনে তা আমি ওকে, আমি বললাম ও তো রোগই নেই, দেখতে পাচ্ছি না রোগ আছে, আমি কিন্তু আস্তে আস্তে যেমন হবে বাবা মায়েরা বলে সেইভাবে বলছি, আমি তো তাবিজ কবজ দিই না, যদি তাবিজ দিই এর একটা অন্য কারণ আছে, আমি দেখতে পাচ্ছি এ ভগবানের থেকে তাবিজে বেশি বিশ্বাস করে, তো সেই কারণে তাবিজের কথা বলি, মানসিক রোগ মানুষের। তো আমি তো বললাম যে ওর কিছু রোগ নেই, সেরে গেল যা, আমি তো তার মাকে না কাকে বলুন যা সেরে যা। দেখ এই এত সোজাভাবে বললাম, তারা কিন্তু এটা বিশ্বাস করতে পারছে না, কেন বলতো, তারা তো মাদুলিতে বিশ্বাস করে, তারা তো বাবা একটা কিছু যদি কিছু দেয় তাতে বিশ্বাস, ওরে গুরু যদি তোকে বলে দেয় যে তুই ভালো থাকবি আজ থেকে, এই আশীর্বাদটা নেবার জন্য তোমার পাত্র আছে, কিছু এনেছো, এ তো দুধ নয় যে 1 গ্লাস নিয়ে চলে যাবে বা গঙ্গার জল নয়, আশীর্বাদ তুমি নিবে কি করে, আছে কি তোমার, তুমি যে জাতেরই লোক তুমি যাই হোক আশীর্বাদ তুমি নিতে গেলে তোমার পাত্র কই, আছে কি তোমার, তুমি দেখতে পাবে তোমার কোনো জায়গা নেই যেতে করে তুমি আশীর্বাদ নিয়ে আসো, কেন আর তুমি সেই কাজটাই করো কি করেছো, গুরুদেব তোমাকে ভালোবাসেন যেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা পুজো হয়তো গায়ে, এই দুর্গা পুজো ঢাক দেখেছো, সেটা ঢাক, ঢাক বাজতে পারে না নিজে, বুঝেছ, ঢাক নিজে বাজতে পারে না, ঢাককে দেখেছো নিজে বাজতে, ঢাক নিজে বাজে না, ঢাককে বাজাবার লোক আছে, বুঝেছ, তো এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা দুর্গা পুজোর ঢাক, এটা নিজে বাজতে পারে না, একে বাজাবার ঢাকি আছে, তো যে যে এটাকে বাজায় তাকে তুমি চেনো না, তাকে তুমি জানো না, সেটা হচ্ছে গুরু। তো সেই গুরুকে চিনতে জানতে গেলে বাবু ওই স্বার্থপর মানসিকতা নিয়ে চেনা জানা যাবে, তো সেই কারণে তোমরা বছরের পর বছর দিনের পর দিন ঠাকুর ভগবানকে এত ধূপধুনো দিচ্ছ, তোমরা বিভিন্ন আপদ বিপদে ছুটে যাচ্ছ, তোমাদের চতুর্দিকে যে অশুভ গুণ অশুভ শক্তি তোমার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই অশুভ শক্তিগুলো কি না, তুমি সঠিকভাবে যে সেই ধর্ম করা, ঈশ্বরকে ডাকা, গুরুকে ভালোবাসা তোমার হচ্ছে না, কেন হচ্ছে না, না তুমি স্বার্থ নিয়ে তার কাছে ভালোবাসছো, স্বার্থের জন্য তাকে তুমি চাইছো, তুমি তাকে বলতে পারছো না আমি ঠাকুর তোমায় ভালোবাসি, আমি তোমার তুমি ভালো তাই তোমায় ভালোবাসি, তুমি ভালো তাই তো তোমায় ভালোবাসি, তো সেই কারণে আমি যে তুমি ভালো তাই তোমায় ভালোবাসি এটা বলতে পারছি না, না বলে তোমাকে ভালোবাসি কেন, না এই কারণে আমার ছেলে চাই, আমার মেয়ে চাই, আমার গাড়ি চাই, আমার টাকা চাই, আমার সব চাই তাই তোমায় ভালোবাসি, এটা স্বার্থ। তো তাই বাবা মায়েরা তোমাদের বলতে এসেছি আমি, একটু একটু করে নিজেদেরকে পরিবর্তন করো,
একদিনে পারবে না, এ তোমার জন্ম জন্মান্তর ধরে তুমি ঢুকিয়ে ফেলেছো তোমার মধ্যে। তো দেখো আমি সেই মেয়েটিকে বলেছিলাম যে তুই দেখ ভালো হয়ে যাবি, তারা ভাবতে পারিনি যে বোধহয় আমি বোধহয় এমনি বলছি মানে যে ভালো হয়ে যেতে পারে। কেন ভাবতে পারছে না, ওই তাবিজ কবজ মাদুলি জল দেওয়া ফুঁক মারা কিছু একটা ছেড়ে ঝাড় ফুঁক করে দেওয়া এসব যেহেতু করিনি তার জন্য সাধু বাবা কিছুই করলো না, বললো ভালো হয়ে। দেখা গেল কি জানো, মেয়েটা রেগুলার যেটা হতো সেটা সুস্থ হয়ে গেল, মাঝে একদিন হয়েছিল। তো তার মানে কি যে আমি বললাম তা নয়, তোমার চতুর্দিকের আবার অশুভ শক্তি চতুর্দিকে, তোমার চতুর্দিকে তোমার অশুভ শক্তি একটা তোমাকে ঘিরে রেখেছে, এই অশুভ শক্তিগুলো তোমাকে সেগুলোকে চোখে দেখতে পাবো না। তোমরা প্রতিজন যারা বসে আছো দেখো এখানে সব দাঁড়া দাঁড়িয়ে আছো, আমি তো দেখতে পাচ্ছি বাবা, আমি সবার মুখ দেখতে পাচ্ছি, তুমি কি আমায় দেখতে পাচ্ছ? তো সেই কারণে শোনো যে তোমার মুখগুলো থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার ভেতরটা সবসময় ছটপট করছে, তোমার অনেক কিছু আছে, ভেতরটা ছটপট করছে, হাউ তাস করছে, কিরকম একটা ছটপটানি, সে বৃদ্ধ মানুষ থেকে বাচ্চা মানুষ প্রচুর দুঃখ মানসিক যন্ত্রণা, কিরকম একটা একটা বাচ্চা ছেলে মেয়ে কিরকম একটা দেখো চঞ্চল, আজে বাজে চিন্তা করছে, যে চিন্তাটার কোনো গুরুত্ব নেই, বুঝতে পারছে বাচ্চা ছেলেটা বা বাচ্চা মেয়েটা এটা চিন্তা করা উচিত না, এইভাবে চলা উচিত নয়, বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সবাই ভাবছে এইভাবে চলা উচিত নয়, কিন্তু তবু সেই 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 দুঃখের দিকে এগিয়ে চলেছে, এর থেকে বেরোবে কি করে তুমি? তো সেই জন্য বাবা মায়েরা সকল সময় চলে ফিরে ঘুরে বেরিয়ে শুধু প্রার্থনা করো, তাকে প্রার্থনা করবে তুমি যাকে ভালোবাসো, তুমি কৃষ্ণ ভালোবাসো, রাম ভালোবাসো, গুরুদেবকে ভালোবাসো, একজনকে ভালোবাসো, একজনকে ভালো না বাসলে দশজনকে ভালোবাসা যায় না, তাই একজনকে তোমায় ভালোবাসতে হবে, বসিয়ে রেখেছ, তাই একজনকে তোমায় ভালোবাসতে হবে।